আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি আবার চলে এসেছি তোমাদের কাছে। আজকে তোমাদের আমি পড়াবো বিজ্ঞানের একটা চ্যাপ্টার, যার নাম হচ্ছে শক্তি, বল ও কার্য। তোমরা তোমাদের সহজ প্রকৃতি বিজ্ঞান বইয়ের 37 পৃষ্ঠাটা খুলবে, খুলে এই পড়াটা ফলো করবে। শক্তি, বল ও কার্য এই তিনটে শব্দ থেকে আমরা কি বুঝি? ধরো আমরা প্রত্যেকেই কিছু না কিছু কাজ করি, যেমন তোমরা পড়াশুনো করো, তোমার মা রান্না করেন, বাবা কাজ করেন, সেরকমই আমরা প্রত্যেকেই কিছু না কিছু কাজ করে থাকি। চাষি ভাইরা মাঠে কাজ করে ফসল ফলান, কুমোর ভাইরা মাটির জিনিসপত্র তৈরি করেন, কামার ভাই লোহার জিনিস তৈরি করেন, শ্রমিক কারখানায় কাজ করেন, এইরকম প্রত্যেকেই প্রত্যেক মানুষই কিছু না কিছু কাজ করে। তো এই কাজ করার জন্য আমাদের কি দরকার হয় বলতো? শক্তি। আর এই সমস্ত যে কোনো রকমের কাজ করার জন্য আমাদের প্রয়োজন হয় শক্তি। মানুষের যেমন কাজ করার জন্য মানুষের শরীর শক্তির দরকার হয়, তেমনই পশুদেরও কাজ করার জন্য শক্তি দরকার হয়। এই শক্তি আমরা পাই কোথা থেকে বলতো? আমরা যে খাবার খাই সেই খাবার থেকে আমরা শক্তি পাই। দেখো আমাদের, আমরা যে কোনো কাজই করি না কেন, যেমন শ্রমিকরা যখন ভারী বোঝা টেনে নিয়ে যায়, বা আমরা যখন কুয়ো থেকে জল তুলি, বা নলকূপের হাতলে চাপ দিয়ে পাম্প করি, তখন আমাদের প্রত্যেকেরই পরিশ্রম হয়। এই সমস্ত কাজগুলো করতে আমাদের শক্তি খরচ করতে হয়। এই শক্তি আমরা পাই যে খাবারটা আমরা খাচ্ছি সেই খাবার থেকে। আমরা তো অনবরত শ্বাস প্রশ্বাস গ্রহণ চালাই, তো আমাদের যখন প্রশ্বাসটা আমরা গ্রহণ করি, মানে অক্সিজেনটা যখন আমরা টেনে নিই, সেই অক্সিজেনটা আমাদের শরীরের ভিতরে গিয়ে আমাদের এই খাদ্যটাকে ভেঙে সেখান থেকে শক্তি নির্গত করে, শক্তি তৈরি করে। এই শক্তি আমাদের শরীরের মধ্যে জমা থাকে, যখন আমরা বিভিন্ন রকম কাজ করি তখন এই শক্তিটা খরচ হয়। আমরা বল প্রয়োগ করি এই শক্তির সাহায্যে, মানে ধরো আমাদের শরীরে যে শক্তিটা থাকে সেই শক্তিটা আমরা অন্য একটা জড় বস্তুর ওপরে প্রয়োগ করি, করে সেটাকে এক জায়গা থেকে এক জায়গায় সরাই, বা কোনো একটা কাজ করি সেইটাকে বলা হয় বল প্রয়োগ করা। এই শক্তির মাধ্যমে আমরা বল প্রয়োগ করি, তার ফলে যেটা হয় সেটাই হচ্ছে কার্য বা কাজ। যখন আমরা বল প্রয়োগ করে বস্তুকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাই, তখন বলি আমরা যে একটা কাজ করা হয়েছে। তাই শরীরে শক্তি থাকলে সেই শক্তির বিনিময়ে বল প্রয়োগ করে আমরা আমাদের কাজগুলো করতে পারি। তাহলে খাদ্য থেকে শক্তি, শক্তি থেকে তৈরি হয় বল, বল প্রয়োগ করে করা হয় কার্য। এই তিনটে ধাপ আমরা শিখলাম। এরকমই পশুদেরও, পশুদের ক্ষেত্রেও বলদ যে খাবার খায় সে থেকে সে তার শরীরে শক্তি পায়। এই শরীরের শক্তিকে কাজে লাগিয়ে সে গাড়ি টেনে নিয়ে যায় বা লাঙল টানে। এই টানাটাই হচ্ছে তার কাজ। এবার আমরা জানবো যে আমরা কত রকমের শক্তি আমাদের চারপাশে দেখতে পাই। আমরা মানুষরা নিজেরা দৈহিকভাবে খুব বেশি কাজ করতে বা পরিশ্রম করতে পারি না। খুব শক্তিশালী মানুষের পক্ষেও কাজ করার একটা নির্দিষ্ট সীমা থাকে। যেমন ধরো আমাদের প্রত্যেকের চেহারা বা শরীরের গড়ন তো একরকম হয় না, আমরা সবাই সমান পরিমাণে খাবারও খেতে পারি না। তাই যে খাবার বেশি খায়, যার শরীর বড় সড়, তার শরীরে শক্তিও অনেক বেশি থাকে। যেমন তুমি যতটা খাবার খাও ততটা খাবার কি তোমার মা খান? তোমার মা তার থেকে বেশি খাবার খান, কারণ তোমার মা বড় তোমার থেকে, তোমার মায়ের শক্তিও অনেক বেশি তোমার থেকে। তাই প্রত্যেকেরই কাজ করার একটা নির্দিষ্ট ক্ষমতা থাকে। তোমার মা যতটা কাজ করতে পারেন ততটা কি তোমরা করতে পারো? পারো না, কারণ তোমরা ছোটো। সেই সকল শক্তি আমরা প্রাত্যহিক জীবনে ব্যবহার করি সেগুলোই এখন জানব। প্রথমেই জানব গতিশক্তি। গতিশক্তি কি? আমাদের শরীরের শক্তিকে কোনো একটা বস্তুর উপর প্রয়োগ করে তাতে গতি আনলে সেটাকে বলা হয় গতিশক্তি। যেমন তোমরা ক্রিকেট খেলা দেখেছ, ক্রিকেট খেলায় কি আমরা দেখতে পাই? বোলার বলটাকে খুব জোরে যিনি ব্যাট করেন তার দিকে ছুঁড়ে দেন। যিনি ব্যাট করেন তিনি বলটাকে মারলেন, এবং কখনো কখনো দেখতে পাই বলটা উইকেটে লেগে উইকেটটা ছিটকে চলে যায়। এই যে উইকেটটা ছিটকে চলে গেল, সেটা কিভাবে হলো বলো তো?
বোলারের শরীরের শক্তি বলটার ওপরে প্রয়োগ করার ফলে বলটাতে একটা গতিশক্তি তৈরি হয়, সেই গতিশক্তিটাই উইকেটকে গিয়ে ধাক্কা মারে, তার ফলে উইকেটটা ছিটকে চলে যায়। এক্ষেত্রে এটাই হচ্ছে গতিশক্তি। এবার আমরা জানব কিছু প্রাকৃতিক শক্তির কথা। প্রাকৃতিক শক্তি কোনগুলোকে আমরা বলি? যে উপাদানগুলো আমরা প্রকৃতি থেকে পাই সেগুলোই হচ্ছে প্রাকৃতিক শক্তি। প্রকৃতির প্রধান অন্যতম একটা উপকরণ উপাদান কী বলতে পারবে? বায়ু। আমাদের নিঃশ্বাস প্রশ্বাস চলার জন্য, প্রত্যেকটা জীবের বেঁচে থাকার জন্য প্রধান যেটা দরকার হয় সেটা হচ্ছে অক্সিজেন। সেই অক্সিজেনটা আমরা পাই কোথা থেকে? প্রকৃতির এই উপাদান বাতাস থেকে। আপাত দৃষ্টিতে আমরা বাতাসের কি খুব শক্তি অনুভব করতে পারি? পারি না। বাতাস যখন এমনি বয় বা আমরা যখন বাতাস থেকে নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করি তখন আমরা বুঝতে পারি না বাতাসের কতটা ক্ষমতা। কিন্তু যখন ভীষণ ঝড় ওঠে আমরা ঠিক বুঝতে পারি যে বায়ুর কী ভীষণ ক্ষমতা। ঝড়ে গাছপালা দুলতে থাকে, অনেক সময় বড় বড় গাছ পড়ে যায়, কাঁচা ঘর বাড়ি পড়ে যায়, টিনের ঘরের চাল উড়ে যায়, এই সমস্ত ক্ষতি হয়। আমরা তোমরা দেখবে বাতাসের উল্টো দিকে কেউ ছাতা খুললে ছাতা উল্টে যায়, তখন আমরা বুঝতে পারি যে বাতাসের কতটা ক্ষমতা। এই বাতাসের শক্তিকে মানুষ কাজে লাগাতে পারে। কীভাবে কাজে লাগায়? তোমরা বড় পালতোলা নৌকা যদি কেউ দেখে থাকো, দেখবে নৌকার ওপরে বাঁশের কাঠামো তৈরি করে তাতে বিশাল একটা কাপড় লাগানো থাকে। এবার নদীর ওপরে যে বাতাস বয় সেই বাতাসের বাতাস এসে ওই কাপড়ে ধাক্কা মারে, সেই ধাক্কার সাহায্যে নৌকা অনেকটা দূর এগিয়ে যেতে পারে। এইটা হচ্ছে বায়ু শক্তি। আরেকভাবে আমরা বায়ু শক্তি বুঝতে পারি, সেটা কাজে লাগাতে পারি, সেটা হচ্ছে তোমরা মেলায় কাগজের ঘূর্ণি দেখেছো, সেটা কি এমনি এমনি ঘোরে বা যন্ত্র দিয়ে ঘোরাতে হয়? হয় না, সেটা বাতাসের সাহায্যে ঘুরতে পারে। এই ধারণাকে কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গ এবং বিভিন্ন ভারতের বিভিন্ন সামুদ্রিক অঞ্চলে অনেক বড় বড় হাওয়া কল বসানো হয়েছে। সমুদ্রের ধারে তো হাওয়া অনেক প্রবল চলে, তো সেই হাওয়ার শক্তিকে হাওয়ার ধাক্কায় সেই হাওয়া কলগুলো খুব জোরে ঘুরতে থাকে এবং সেই হাওয়া কল ঘুরতে ঘুরতে সেটাকে সেই বায়ুর শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে পরিণত করা হয়। পশ্চিমবঙ্গের ফ্রেজারগঞ্জে এরকম আমরা বায়ুকল দেখতে পাই, আর সাগরদ্বীপে এরকম বায়ুচালিত পাখা থেকে বিদ্যুৎ তৈরি করার কেন্দ্র আছে। আচ্ছা, এবার এতক্ষণ তো আমরা জানলাম বায়ুর শক্তি। প্রকৃতির আরেকটা প্রধান উপাদান কী বলতো? জল। আমাদের বেঁচে থাকার জন্য জল একটা অপরিহার্য উপাদান, তাই জলের অপর নাম জীবন। কিন্তু এই জল যে কী সাংঘাতিক বিপজ্জনক হয়ে উঠতে পারে তার আন্দাজ আমরা মাঝে মাঝেই পেয়ে থাকি। কখন পাই? যখন নদীতে প্রবল বান আসে, যখন বন্যা হয়, তখন আমরা দেখতে পাই জলের স্রোতে প্রচুর ঘরবাড়ি ভেঙে যায়, মানুষের সমস্ত চাষের জমি, গবাদি পশু ইত্যাদি ভেসে চলে যায়, মানুষ বিপন্ন হয়ে পড়ে। দেখবে কিছু কিছু জায়গায় নদীর ভাঙন দেখা যায়, নদীর জলের এতটাই স্রোত থাকে যে নদীর ধারের যে পাড় থাকে, নদীর যে পাড় থাকে সেই পাড়ের মাটি ভেঙে ধসে নদীর মধ্যে চলে যায়। আমরা এই সমস্ত ঘটনার মাধ্যমে জলের কতটা শক্তি আছে সেটা বুঝতে পারি। এবারে মানুষ তো বুদ্ধিমান জীব, তো মানুষ এই জলের শক্তিকেও কাজে লাগাতে পারে। কীভাবে কাজে লাগায় মানুষ? পাহাড়ি নদীতে প্রচণ্ড জলের স্রোত থাকে, জল উঁচু থেকে নিচুতে প্রচণ্ড বেগে পড়তে থাকে, তো নদীর ওই জলকে প্রথমে পাহাড়ের কোলে একটা জায়গায় ঘিরে আটকে রাখা হয়, তারপর সেখান থেকে ওই জলকে হঠাৎ ছেড়ে দেওয়া হলে সে প্রচণ্ড গতিতে নিচের দিকে নেমে আসতে থাকে। জল যেখানে নিচে পড়ছে সেই জায়গাটায় একটা বড় চাকা বসানো হয় যেটার নাম হচ্ছে টারবাইন। এই জলের গতিতে টারবাইন প্রচণ্ড জোরে ঘুরতে থাকে, এই ঘুরন্ত টারবাইন থেকেই জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। তাহলে এই এখানেও আমরা দেখতে পাচ্ছি কি জলের শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে। নদী বা সাগরে তোমরা যদি কেউ গিয়ে থাকো, তোমরা দেখবে নদী বা সাগরে দিনে দুবার জল অনেকটা ফুলে ফেঁপে ওঠে, মানে নদীতে বা সাগরে জল অনেকটা বেড়ে যায়, এটাকে বলা হয় জোয়ার। আর তারপরে তার কিছুক্ষণ পরে
দেখবে জল আবার আস্তে আস্তে কমতে থাকে, এটাকে বলা হয় ভাটা। এই জোয়ারের সময় নদী বা সাগরের জলেও কিন্তু প্রচণ্ড স্রোত থাকে, এই স্রোতকে কাজে লাগিয়ে আমরা অনেক উপকারের কাজ করে থাকি। আচ্ছা, এবার তোমরা বইয়ের 47 পৃষ্ঠাটা খুলবে, যেখানে দেখবে তোমাদের আমি আজকে যতটুকু পড়ালাম তার উপরে কিছু প্রশ্ন উত্তর লিখে দেওয়া আছে। যে যে প্রশ্নগুলো আমি দাগ দিয়ে দিয়েছি সেই প্রশ্নগুলো তোমরা মুখস্থ করবে। মুখস্থ করে তোমাদের অনুশীলনীতে আমি কিছু প্রশ্ন দাগ দিয়ে দেব, সেই প্রশ্নগুলোর উত্তর সায়েন্স খাতায় লিখবে, লিখে ছবি তুলে গ্রুপে পোস্ট করবে। আচ্ছা, এবার দেখো তোমাদের এই অধ্যায়ের অনুশীলনীতে 51 পৃষ্ঠায় বেশ কিছু প্রশ্ন আছে, যেটা এক কথায় উত্তর দাও লেখা আছে। খুব ছোটোভাবে লিখবে, তোমরা খুব বেশি বড় করবে না। এই প্রত্যেকটা প্রশ্ন তোমরা খাতায় টুকবে এবং তার উত্তরটা লিখে ছবি তুলে গ্রুপে পোস্ট করবে। তোমাদের কারোর যদি কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে, গ্রুপে প্রশ্নটা লিখে গ্রুপে ছবি তুলে পোস্ট করবে, আমি তার উত্তর লিখে দেব। তাহলে আজকে এই পর্যন্তই। প্রত্যেকে পড়াটা ভালো করে পড়বে, পড়াটা তৈরি করবে।